পুঁজির অভাব সহ নানা সমস্যার মুখোমুখি ঝালকাঠির শীতল পাটি শিল্প। অর্থের যোগান দিতে প্রতিনিয়তই হিমশিম খাচ্ছে পাটিকররা। ঐতিহ্যবাহী এ শিল্প টিকে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা চাইছেন তারা। রাজাপুর উপজেলার হাইলকাঠি স্থানীয়দের কাছে পাটিগ্রাম নামে পরিচিত। বংশানুক্রমে শীতল পাটি শিল্পের সাথে জড়িত এ গ্রামের শতাধিক পরিবার। তবে চাহিদা কম থাকায় ও পুঁজির অভাবে বন্ধ হতে বসেছে ঐতিহ্যবাহী এ শিল্প। ব্যাংক ঋণের ব্যবস্থা না থাকায় মহাজন, দাদন ব্যবসায়ী বা এনজিওদের কাছে জিম্মি পাটিকররা। মূলধন যোগাতে নিতে হয় চড়া সুদের ঋণ। শীতল পাটির কাজ করি আমরা, সরকারে কোনো লোন পাই না বা ঋণ পাই না। আমরা 12 মাসে শীতল পাটির কাজ করি, বিভিন্ন এনজিও থেকে চড়া সুদের লোন নিয়ে আমরা কাজ করি। শীতল পাটি শিল্পে সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি জানিয়েছে পাটিকর সমিতি। সরকার আমাদের এই সময় কিছু বিনা সুদে ঋণ দিত বা কোনোভাবে একটু আর্থিক সহযোগিতা করত, তাহলে হয়তো আমরা একটু আগাতে পারতাম। এই শিল্পের বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে পাটিকরদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। তাদের যে জীবন জীবিকা এবং তাদের যে যে কাজগুলো তারা করে, সেই কাজগুলোর জন্য আমরা মানসম্মত প্রশিক্ষণ দিতে পারি। তারা আসলে ট্রেডিশনাল পদ্ধতিতে তাদের কাজগুলো করছে, সেটি আমরা উন্নয়ন ঘটানোর জন্য আমাদের কর্মপ্ল্যান রয়েছে। সরকারি ও বেসরকারি সহায়তা পেলে ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব বলছেন পাটি কারিগররা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।